মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। প্রশাসনিক সতর্কতার মাঝেই বহরমপুরের গোড়াবাজার ঘাটে চলছে ফেরি পারাপার। ঘাট মালিকদের দাবি, প্রশাসনের নির্দেশ থাকলেও যাত্রীদের কথা মাথায় রেখে একটি নৌকো পারাপার করছে, তবে আবহাওয়া খারাপ হলে তাও বন্ধ করে দেওয়া হবে। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিসকোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। ঘূর্ণিঝড় ডানার জেরে প্রশাসনিক সতর্কতার মাঝেই বহরমপুরের গোড়াবাজার ঘাটে চলছে ফেরি পারাপার, তবে যাত্রীদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে সামশেরগঞ্জ ও ফারাক্কায় ঘটেছে গঙ্গায় নৌকোডুবির মতো ঘটনা। দুর্ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন বিশেষ সতর্কতা জারি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে দেখা গেল গোড়াবাজার ঘাটে চলছে নৌকো, নদী পার হচ্ছেন যাত্রীরা। ঘাট মালিকের দাবি, প্রশাসনের নির্দেশ থাকলেও যাত্রীদের কথা ভেবে একটি নৌকো পারাপার করছে, তবে আবহাওয়া খারাপ হলে সেটিও বন্ধ করে দেওয়া হবে। গতকাল আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সরকারিভাবে ঘাট বন্ধ রাখার জন্য, তাই আমরা সকাল থেকে বন্ধ রেখেছিলাম, কিন্তু প্যাসেঞ্জাররা স্কুল ছাত্র ছিল তাদের জন্য দু এক পার আমরা পার করছি। আবহাওয়া যদি ভালো খারাপ দিকে যায় তাহলে সমস্যা আমরা বন্ধ করে দিই। ব্যবস্থা যেরকম থাকে আমাদের, বরাবরই থাকে, লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে, টিউবের ব্যবস্থা থাকে, সেটা আছে আমাদের। সেই আমাদের সেই মাঝিদেরকে বলা আছে, ট্রেনিং দেওয়া আছে, তারা সমস্যা স্টেপ নিয়েছে হবে। ঘাট কর্তৃপক্ষের আরও দাবি, প্রশাসনের নির্দেশ থাকলেও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে নদী পারাপারে। ক্ষতি তো হচ্ছে মানুষের, ওর জন্য তো পরিষেবাটা দেওয়ার জন্য তো মানুষ চালালো ঘাটটা। হ্যাঁ, সেটা আমরা খবর শুনেছিলাম, কিন্তু ওইদের যদি ভালো না থাকতো তাহলে চালাতো না। মালিকরা তো সকাল থেকে বলেছে বন্ধ রাখবো, তা অনেক লোক ঘুরে গেছে বিরুদ্ধে। এখানে ধরুন যে ঘাটটা সদর ঘাট, তো ধরুন মোটামুটি ধরুন ব্রিজ থেকে অনেকটা দূরত্ব, যার জন্যে স্কুল কলেজ কাছে আর অতটা ঘুরে যাবে বাচ্চা ছেলে নিয়ে সকালবেলায়, যার জন্য ঘাটটা চালা। প্রশাসনের পক্ষ থেকে কি কদিনে বন্ধ হবে? হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে দুদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অন্যান্য দিনের তুলনায় এদিন নৌকোতে অনেকটাই কম যাত্রীর দেখা মিলেছে, তবে যাত্রীদের দাবি, আবহাওয়া খারাপ হলে তারা ফেরি পারাপার এড়িয়ে চলবেন। কি করব, আমাদের এটাই রাস্তা, এটা দিয়ে আমাদের পারাপার হতে হবে, স্কুল কলেজ অফিস এটাই আমাদের রাস্তা, এই জন্য মালিকরা আমাকে পার করছে না, তবুও আমরা পার হচ্ছি, আমাদের অনুরোধে ওরা পার করে দিচ্ছে আমাদেরকে। এটাই জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে না? ঝুঁকি হয়ে গেলে কিছু করার নেই, দেখি আজকের দিনটা, দেখি তারপরে যদি ব্যবস্থা করা যাবে, যদি সেরকম রিস্ক হয় তাহলে আমরা পারাপার হব না। শামশেরগঞ্জ ও ফারাক্কায় ঘটেছে নৌকোডুবির মতো ঘটনা, তবে বহরমপুরে চলছে ঝুঁকির ফেরি পারাপার। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।